আসসালামু আলাইকুম অল ডিজাইন থেকে আজকে আমরা কুমিল্লা থেকে চলে আসলাম সিললেট মৌলভীবাজার বাজার থানা গ্রামতলা গ্রামের সেলিম আহমেদ ভাই আমাকে ওনার প্রবাস থেকে একটি গেট অর্ডার করেছে ওনার ওপরে গেটটার সাইজ হচ্ছে সাত ফিট বাই সাত ফিট এই গেটটাতে টোটাল কত টাকা স্কোয়ার নিয়েছি আর কিভাবে তৈরি করেছি যারা কি নেই বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় ডিজাইন এই রাজ্য ডিজাইনটা তৈরি করতে চাচ্ছেন তাহলে কত টাকার মাধ্যমে করতে পারবেন আমি বিস্তারিত ভিডিওতে বলবো ভিডিওটা দেখতে থাকুন তাহলে আশা করি আপনি সকল কিছু জানতে পারবেন আমরা কিন্তু সিলেটে এসে কমপ্লিট করে এবং ফিটিং করে দিয়ে গেলাম আমি জানি যে এটার সাইজ রয়েছে সাত ফিট বাই সাত ফিট উচ্চতা এবং প্রস্ত সেম রয়েছে এটাতে আমরা পাল্লা করেছি দুটা দু পালা বাইরের দিকে খুলতে পারবে যখন ভিতরে আসা যাওয়া করবে মানুষ তখন কিন্তু এখানে একটা পকেট পালা দেওয়া আছে এটাতে সবসময় মানুষ আসা যাওয়া করতে পারবে আমি জানি দিই এটা যে পকেট প্লার সাইজটা রয়েছে প্রায় তিরিশ ইঞ্চির মতো আড়াই ফিট মানুষ আসা যার জন্য পারফেক্ট দেখা যাচ্ছে আমরা যে মালটা তৈরি করেছি এটাতে মালটা তৈরি করা এই মালগুলো রয়েছে গ্যালমানাইজ বক্স এবং এগুলো রয়েছে কাস্টিং জাতীয় যেটা ডালাইকে লোয়াকে গেলিয়ে এই কাস্টিং ডালাইয়ের ডিজাইনগুলো বানানো হয় আর আমরা সম্পূর্ণ পেন্ট সহকারে করে দিয়েছি এটার প্রতি স্কোয়ার ফিট নিয়েছি চোদ্দোশো টাকা যারা কিনা এই বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় ডিজাইন এটি যদি আপনি এভুমে স্ট্রংভাবে করতে চান তাহলে আপনি চোদ্দশো টাকার মাধ্যমে করতে পারবেন টোটাল স্কোয়ার ফিট করলে প্রায় আপনার ঊনপঞ্চাশ স্কোয়ার ফিট আসে এটার দাম আসে প্রায় আষট্টি হাজার টাকা গাড়ি ভাড়া সম্পূর্ণ মিলে প্রায় বাহাত্তর হাজার টাকার মধ্যে নিয়েছি যারা কিনা তৈরি করতে চাচ্ছেন সেম ডিজাইনটা আপনার যদি কাছাকাছি তাহলে দেখা যাচ্ছে আপনি আষট্টি হাজার টাকার মাধ্যমে কমপ্লিট করতে পারবেন আর আমাদের সিস্টেমটা হচ্ছে যেখানে আমরা ডেলিভারি করি আমরা গাড়ি ভাড়ার ফিফটি পার্সেন্ট খরচা আমরা নিয়ে থাকি ক্যারিং চার্জের ফিফটি পার্সেন্ট ক্যারিং চার্জ বেশি আসে না সামান্য ফিফটি পার্সেন্ট আমরা নিয়ে থাকি আর আমরা কিন্তু পিছনের সিট ব্যবহার করেছি যারা কিনা এই রাজুকি ডিজাইনটা ডাবল ডিজাইন হিসেবে নিতে চান যেটা বাইর থেকে যেরকম দেখা যাবে ভিতর থেকে সেম এরকম দেখা যাবে তাহলে কিন্তু আমরা যে পিছনের সিট দিয়েছি পিছনের ঠিক সিট থাকবে না আর যেহেতু আমরা সিট ব্যবহার করেছি এই জন্য কিন্তু দেখা যাচ্ছে এটার সৌন্দর্যটা আরও বেশি ফুটে উঠেছে আপনি যদি সিট ব্যবহার করেন তাহলে চোদ্দোশো টাকা স্কোয়ার ফিট যদি সিট ব্যবহার না করেন তাহলে প্রতি স্ক্যাবিট বারোশো পঞ্চাশ টাকা দেখা যাচ্ছে সিট ব্যবহার না করলে তাহলে প্রতি স্ক্যার ফিট খরচা হবে আপনার বারোশো টাকা পঞ্চাশ টাকা হলে তাহলে এটার দাম আসে প্রায় এক একষট্টি হাজার টাকা আর আমি বলে দিচ্ছি আমার কারখানার ঠিকানা আমার কারখানার ঠিকানা হচ্ছে কুমিল্লা জেলা বরিচং থানা বরিচং বাজারে আমি বলে দিচ্ছি আমার কারখানার ঠিকানা কুমিল্লা জেলা বরিচং থানা বরিচং বাজারে আমার ভিডিও স্ক্রিনে দুটো নাম্বার দেওয়া আছে এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনি যদি তৈরি করতে চান দুটোটা নাম্বার ইমো হোয়াটসঅ্যাপে আপনি ডিজাইন পাড়ালে আপনার বাড়ির ঠিকানা অ্যাড্রেস পাঠালে আমরা আপনাদেরকে প্রাইস বলবো যদি প্রাইস মিলে যায় আপনি আপনার বাড়ি থেকে মাপটা পাঠাতে পারেন বা আমরা যাই আপনার নিয়ে আসবো মাপ নিয়ে যখন আমরা মালটা ডেলিভারি করবো তখন আমাদেরকে পুরো টাকা পেড করে দিতে হবে আর অর্ডার করার সময় আপনাকে তিরিশ পার্সেন্ট টাকা অ্যাডভান্স করতে হবে এ হচ্ছে আমাদের সিস্টেম আর আমি আপনাদেরকে জানিয়ে দিই যারা কি নাইগেটটা তৈরি করতে চাচ্ছেন আপনার যদি বাজেট কম থাকে তাহলে কিন্তু আপনি কমের মাধ্যমে করতে পারবেন মূলত এই গ্যালবানের যত ধরনের বক্সগুলো রয়েছে এই বক্সের পুরুত্ব যদি আপনি যদি থিকনেস যদি কমিয়ে দেন তাহলে টাকার পরিমাণ কম আসবে যেহেতু এটা অনেক ওজন লাগে প্রায় ছয় সাতশো কেজির মতন ওজন হয়ে থাকে দেখা যাচ্ছে এই এটা এত ওজন লাগে দেখা যাচ্ছে অনেক মজবুতের প্রয়োজন পড়ে আপনি যদি নর্মাল মাল দিয়ে করেন এই কবজাগুলো ছিঁড়ে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে এর জন্য কিন্তু আমরা মালগুলো খুবই স্ট্রংভাবে অনেক মোটা মাল ব্যবহার করে কিন্তু তৈরি করে দিয়েছি আর আজকে ভিডিও বেশি বড় করছি না আর যারা কিনে তৈরি করতে চাচ্ছেন আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে ওয়ারা করতে পারেন কোনো সমস্যা নেই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ